হ্যালো বন্ধুরা আমি এখন নড়াইল জেলায় অবস্থান করতেছি নড়াইল জেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে অবস্থান করতেছি তো এখানকার সৌন্দর্য অনেক অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর তো এখানে ইতিহাসটা আমি নরাইল জেলার ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরতেছি এটি আঠারোশো একষট্টি সালে যশোর জেলার অধীনে নড়াইল মহাকৌপা প্রতিষ্ঠিত হয় নরাইল শব্দটি স্থানীয় লোকমুখে নোরাল নামে উচ্চারিত হয় ওই সময় নোরাইল সদর লোহাগাড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহাকুপা গঠিত হয় পরবর্তীতে আলফাডাঙ্গা থানা ও অভয়নগর থানা এই মহাকুমাভুক্ত ভুক্ত হয় উনিশশো সালে প্রশাসনিক সীমানা পুনর্গঠনের সময় অভয়নগরের পেরলি বিশালী ও শেখহাটি এই তিনটি ইউনিয়নকে নোরাইল জেলাভুক্ত করে অবশিষ্ট অভয়নগর যশোর জেলাভুক্ত করা হয় উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির সময় এই মহাকুমায় চারটি থানা ছিল উনিশশো ষাট সালে আফলাডাঙ্গানা থানা যশোর হতে ফরিদপুর জেলাভুক্ত হয় উনিশশো সালের পহেলা মার্চ নরাইল মহাকুমাকে জেলায় রূপান্তরিত করা হয় প্রথম জেলা প্রশাসক ছিলেন ম সাফাআত আলী উনিশশো সালে ছাব্বিশে মার্চ নরাইল মহাকুমার প্রশাসক জনাব কামাল উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে অধ্যাপক নূর মোহাম্মদ জনাব আব্দুল হাই এবং অন্যান্যদের সহযোগিতায় নরাইল ট্রেজারির তালা ভেঙে অস্ত্র নিয়ে যশোর সেনানিবাস আক্রমণের মধ্যে দিয়ে এই জেলার মানুষের মুক্তি সংগ্রাম শুরু হয় অগণিত মুক্তিযোদ্ধার রক্ত এবং অনেক অত্যাচারিত লাঞ্ছিত মা বোনদের অশ্রু ও সংগ্রামের ফলে উনিশশো সালের দশই ডিসেম্বর নড়াইল হানাদার মুক্ত হয় মহান মুক্তিযুদ্ধে নড়াইল জেলার বিশেষ অবদান রয়েছে নড়াইল জেলার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযোদ্ধা অধিষ্ঠিত জেলা এ জেলা হতে প্রায় দুই হাজার জন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন দেশের সাতজন বিশিষ্টের একজন মরহুম ল্যান্স মোহাম্মদ নূর মোহাম্মদ শেখ নড়াইলের কৃতি সন্তান মুক্তিযুদ্ধকালীন পাক বাহিনীর ও তাদের দোসরদের হাতে শাহাদত বরণকারীর সংখ্যাও একেবারে কম নয় পাক হানাদার বাহিনীর কর্তৃক চিত্রা নদীর পারে লঞ্চঘাতে পটতনের উপর আঠাশশো লোককে নৃশংসভাবে হত্যা করা হয় নামকরণের ইতিহাস এখানে অনেক রকমের ইতিহাস রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ভূতত্ত্ববিদদের মতে আনুমানিক দশ লক্ষ বছর পূর্বে গঙ্গা নদীর প্রবাহিত পলিমাটি দ্বারা গঙ্গেও প্রদ্বীপ সৃষ্টি হয় সমগ্র বঙ্গে নড়াইল জেলা ও দক্ষিণবঙ্গের বদ্বীপের অন্তর্ভুক্ত এক ভূখণ্ড নড়াইল নামের কোনো সঠিক তথ্য পাওয়া যায় না কিংবদন্তি আছে যে হজরত খানজাহান আলী রহমতুল্লা রাজি আল্লাহ তাল্লাহ খান খানজাহান আলী রহমতুল্লাহ দক্ষিণবঙ্গে ইসলাম প্রচার করতে এসে খলিফাবাদ রাজ্য স্থাপন করেছিলেন এবং রাজধানী স্থাপন করেছিলেন বাগেরহাটে বাগেরহাটে তার মাজার আছে খলিফাবাদ রাজ্যের সীমানা বা আয়তন কতটুকু ছিল তার সঠিক তথ্য পাওয়া যায় না অনেকের মতে খলিফাবাদ রাজ্যের উত্তর অংশের সীমান্ত ছিল আজকের নড়াইল এলাকা এ রাজ্যের সীমান্ত প্রহরী ছিল রক্ষীরা যুদ্ধবিদ্যে পারদর্শী ছিল তাই লোকে তাদেরকে নরে নামে ডাকত নরে একটা আঞ্চলিক শব্দ নরে শব্দটিকে সাধারণ মানুষ বুঝত যারা লড়াই করে আর লড়াইল নড়াইল এলাকা হজরত শাহজাহান আলীর শাহজাহান আলী রহমতুল্লাহ এর সময় খাল বিল ও নদী নালায় ভরপুর ছিল তাই লরেরা উঁচু আইল তৈরি করে তার উপর সীমান্ত পাহারা দিত লোকেরা এই আইলকে নাম দিয়েছিল লরে আইল পরবর্তী সময়ে লরে আল থেকে নড়া আইল নাম হয়েছে আর লরেরা সেখানে এক পর্যায়ে বসবাস শুরু করে এবং সেখানে গ্রাম করে ওঠে গ্রামে লোকেরা নাম দেয় লরে গাতি গাতি শব্দের অর্থ গ্রাম লরেগাতি পরবর্তী সময়ে নরাগাতি হয়েছে কালিয়া উপজেলায় নরাগাতি অবস্থিত বর্তমানে একটি নতুন থানা নরাগাতির পাশে যে নদী ছিল তারও নাম হয়েছিল লরাগাতি নদী পরবর্তীতে নাম হয় নরাগাতি নদী নরাগাতি নামে একটি বন্দরও ছিল বর্তমানে নরাগাতিতে একটি বাজার আছে তাই আইল থেকে নরাইল নাম হবার ব্যাপারে অনেকেই সমর্থন করেছেন তো বন্ধুরা আমরা এখন মধুমতি নদীর তীরে অবস্থান করতেছি ফেরি পারাপার হওয়ার জন্য নদ নদী এখানে নরাইল জেলার নদ নদীর এক কী কী নদ নদী আছে তা আমি বলতেছি নড়াইল জেলায় অনেকগুলো নদী রয়েছে নদীগুলো হচ্ছে বাকি নদী নবগঙ্গা নদী চিত্রা নদী মধুমতি নদী ভৈরব নদী রয়েছে প্রচুর বিল ও বাওর এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইছামতির বিল ও চাচুরি বিল শিক্ষা কলেজ আছে এখানে সতেরোটি কারিগরি কলেজ আছে একটি উচ্চ বিদ্যালয় আছে চুরানব্বইটি জুনিয়র হাই স্কুল আছে বাইশটি মাদ্রাসা আছে পঁচাশিটি মত্তব আছে একশো ষাটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে দুশো সাত সাতাশিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একশো আশা একাত্তরটি আর্ট স্কুল একটি বৃত্তিমূলক স্কুল একটি কারিগরি স্কুল তিনটি অন্ধদের স্কুল একটি কিন্টার গার্ডেন দুইটি এবং কমিউনিটি স্কুল ছয়টি স্যাটেলাইট স্কুল আছে উনিশটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল উনিশশো ছাপ্পান্ন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ আঠারোশো ছিয়াশি কালিরা পাইলট স্কুল উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রখ্যাত ব্যক্তিত্ব এখানে যে সকল ব্যক্তিত্ব আছে তার মধ্যে মাস্টার বিন মত্রুজা অধিনায়ক জাতীয় ক্রিকেট দল ইমরান পরশ কবি ও শিশু সাহিত্যিক এস এম সুলতান বিখ্যাত চিত্রশিল্পী অমল সেন তেভাগা আন্দোলনের প্রধান নেতা নূর মোহাম্মদ শেখ বিশ্রেষ্ঠ ডক্টর রবীন্দ্রনাথ বোস রসায়নবিদ সৈয়দ নওশের আলী ফজলুল হক মন্ত্রিসভার মন্ত্রী উভয় শঙ্কর ভু খ্যাত শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পণ্ডিত রবিশঙ্কর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার বাদক। চারণ কবি মুসলিম উদ্দিন তেরোশো সালের রচয়িতা কবিয়াল বিজয় সরকার বিখ্যাত কবিগান গায়ক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত প্রায় প্রায় পঞ্চাশটি উপন্যাসের লেখক নূর জালাল তেভাগা আন্দোলনের মধ্যমণি কমল দাসগুপ্ত নজরুল সঙ্গীত শিল্পী শেখ আব্দুল সালাম সর্বকনিষ্ঠ শহীদ বুদ্ধিজীবী জমিদার অমৃত দাস এখানে দর্শনীয় স্থানসমূহ দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে নরাইল জমিদার বাড়ি হাটিয়াবাড়ি জমিদার বাড়ি গোয়ালবাথান গ্রামের মসজিদ কম কদমতলা মসজিদ নাল দিতে গাজির দরগা উজিরপুরের রাজা কেশব রায়ের বাড়ি জোর বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির লক্ষ্মীপাশায় কালীবাড়ি নিথিনাথতলায় বড় দিয়াতে মঠ মধুমতি নদীর উপর নির্মিত চাপাইল সেতু আঠারো বাকি নদীর তীরবর্তী দেশে অবস্থিত এখন নড়াইলে অনেক উন্নয়ন কাজ চলিতেছে যেমন এক পাশে রেল সেতু এবং অন্য পাশে রোডস অ্যান্ড হাইওয়ে সেতু প্রতিষ্ঠিত